সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইবাস প্লাস প্লাস এ অটোমেটিক লগইন করা যায়। এখানে আমি ইউজার আইডি তে ক্লিক করলাম, এরপরে ACC এই সংক্ষিপ্ত কোড চাপার সাথে সাথে আমার এটা অটো ফিল্ড ইন হয়ে গেল। এরপর আমার কার্সারটা সরাসরি এখানে চলে আসলো। এরপরে আমি B3YN এটা চাপলাম, চাপার পরে লগইন। লগইন করার পরে এটা লগইন হয়ে গেল। তো এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এখানে যদি এই ক্যাপচাটা না থাকতো তাহলে এই লগইন প্রসেসটা অটোমেটেড হয়ে যেত। ফর এক্সাম্পল আমি আবার দেখাচ্ছি ACC, এখানে অটো লগড ইন হয়ে গেল। তো এভাবে আমরা খুব দ্রুত আইবাস প্লাস এ লগ ইন করতে পারি। কিন্তু এটা কিভাবে সম্ভব সেটা আমি আপনাদেরকে দেখাবো। আইবাস প্লাস প্লাস এ ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করা না যাওয়ার কারণে আজকের আমাদের এই শর্টকাট টেকনিক অবলম্বন করতে হচ্ছে। তো এজন্য আমাদের দরকার হবে টেক্সট অটোমেশন নামে একটি সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি উইন্ডোজ এ চলে। আপনি যদি PC এবং ল্যাপটপে দ্রুত লগ ইন করতে চান তাহলে আপনাকে টেক্সট সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এইটা ইনস্টলেশনের পরে এখানে নিউ স্নাইপারে যাবেন। যাওয়ার পরে এখানে আমি লিখতেছি ACC, বা আপনি যে শর্টকাট দিতে চান ACC, আমি এখানে শর্টকাট দিলাম। শর্টকাট দেওয়ার পরে এখানে আপনার ইউজার নেম দিতে হবে, 123 আমি এটা দিলাম ইউজার নেম। এরপরে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্ট কি স্ট্রোকে এখানে আমি দেবো ট্যাব। দেওয়ার পরে ব্যাক করলাম। ব্যাক করার পরে এখানে আমরা পাসওয়ার্ড দিব, আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম। তারপরে রাইট বাটন ক্লিক করে এখানে আমি দেবো ইনসার্ট কি স্ট্রোক, এখানে আবার আমরা দেব ট্যাব। ট্যাব দেওয়ার পরে এখানে কাজ শেষ। এখন এটি কিভাবে কাজ করে, এটা আমাদের ইউজার নেমটি দেওয়ার, এটি আমাদের সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন। ACC দেওয়ার সাথে সাথে এটি কাজ শুরু করবে। প্রথমে ইউজার নেম দেবে, তারপরে ট্যাব এর মাধ্যমে অটোমেটিক্যালি নিচে চলে যাবে, এবং পরে পাসওয়ার্ডে যাবে। পাসওয়ার্ড নেওয়ার পরে অটোমেটিক্যালি ট্যাবের মাধ্যমে ক্যাপচা সেকশনে চলে যাবে। এবং এভাবে জিনিসটা যখন আপনি সংক্ষিপ্ত আকারে অ্যাপ্লাই করবেন তখন দ্রুত লগ ইন হয়ে যাবে। এই কৌশলটি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য। আপনি যদি মোবাইলে দ্রুত লগ ইন করতে চান তাহলে আপনাকে লাস্ট পাস পাসওয়ার্ড ম্যানেজার এই অ্যাপটি ডাউনলোড করার পর আপনি একবারই শুধু পাসওয়ার্ড সেট করবেন, তারপর যখনই আপনার প্রয়োজন হবে এই লাস্ট পাস অ্যাপটিতে ঢুকে আপনি দ্রুত লগ ইন করতে পারেন। তো আশা করি আজকের ট্রিকটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যে কোনো সমস্যা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ সবাইকে।